হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা তোমরা সবাই ভালোই আছো, ভালোই আছো, ভালোই আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমার ছেলের আর কি, সব 21 দিন হয়েছে, তার সেই 21 দিনের যে ষষ্ঠী পুজো হয়, তো সেটাই তোমাদের দেখাবো। তো প্লিজ 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 তোমরা সবাই আমার ছেলেকে ভালোবেসো, যাতে করে জীবনে অনেক বড় হতে পারে, ভালো একটা মানুষ হতে পারে। আর অবশ্যই তোমরা আশীর্বাদ করো যেন ও একটা ভালো মানুষ হতে পারে, জীবনে অনেক দূরে যেতে পারে, এটাই বলবো। ভিডিওটা পুরোটা দেখো, আমার ছেলেকে আশীর্বাদ করো, বললে আমি খুব খুশি হব। আর ভিডিওটা পুরো দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর আরেকটাই কথা বলবো, আমার প্রেগনেন্সিতে অনেক প্রবলেম এসেছিল, একবারই এসেছে, একটু কঠিন ছিল। তো কি হয়েছিল না হয়েছিল তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওটা দেখবে, একদম স্কিপ করবে না। তাহলে চলো লেটস স্টার্ট। তো ওর স্নান হয়েই গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এখন স্নান করার পর আর কি জামা পরানো হচ্ছে, গলায় তুলসী কাঠের মালা পরিয়ে দিচ্ছে আমার মাসি আর আমার মা। এটা তো দেখো কিরম জানি করছে। এটা হচ্ছে আমার শাশুড়ি। এখন এই আমার মাসি এখন আর ঠাকুর মশাই দুজন মিলে আর কি পুজোর যোগাযোগ করছে। ঠাকুর মশাই ছড়িয়েও বার করা হয়ে গেছে, পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, সব জোগাড় জানতি চলছে আর কি। এই হচ্ছে আমার শাশুড়ি মা, আর এই হচ্ছে আমার দিদা, মানে হচ্ছে গিয়ে আমার ছেলের বড় মা। বলছে ছবি তুলছিস? তো মোটামুটি সব রেডি, এখানে পান পাতার ওপর সব কলা দিয়ে একটা 21টা করতে হয় এটা। তো মোটামুটি 21টা পান পাতা রেডি, এছাড়া পুজোর জোগাড় যন্ত্র রেডি। তো এই হচ্ছে আমার ছেলে, এখন ঘুমোচ্ছে। ওর সকাল হলে ওর ঘুম পায়, আর রাত হলে সারারাত্রি জেগে থাকার একটা প্রবণতা, এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই। এই হচ্ছে কি আমার দাদার ছেলে, মানে এটা বড় ভাই, আর আমার ছেলে হচ্ছে ছোট ভাই, দুই ভাই, খুব জামে গি কি আছি বাবা। শুরু হয়ে গেছে পুজো, এখন বেশি কথা বলা যাবে না। তো আমাদের এই ঠাকুরমশাই আমাদের সমস্ত কাজই করেন আর কি, মানে যে পুজো বলো বিয়ে বলো সবই, আমাদের বিয়েও এনেই দিয়েছেন। যাই হোক, আমাদের সমস্ত কাজ এই ঠাকুরমশাইকে দিয়ে আমরা করি, আমাদের বাড়ির কাছেই থাকে। এমনকি সব থেকে বড় কথা হচ্ছে আমার মা বাবার বিয়ে এনেই দিয়েছেন, শঙ্খ বাজালে যদি ভয় পায় তাই আস্তে আস্তে বাজাচ্ছে, একটু একটু করে বাজাচ্ছে। তো তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, তো যেন জীবনে বড় হতে পারে, একটা ভালো মানুষ হতে পারে, এই কামনাই করি। তোমরাও তোমরাও করো যেন আমার ছেলে ভালো হতে পারে, ভালো একটা মানুষ হতে পারে। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার মোটামুটি আমার কোনো কাজ নেই, অ্যাকচুয়ালি আমার কোনো কাজ ছিলই না, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে গিয়ে ওর মায়ের, মানে আমার ওয়াইফের। তো দেখো এই হচ্ছে ওর মা, মায়ের অনেক কাজ আছে, এখন স্নান করাতে হবে, মানে একটু দুধ পুকুর কেটে আর কি স্নান করানোর একটা ব্যাপার থাকে। তো অ্যাকচুয়ালি দুধ পুকুরে তো নিয়ে যাওয়া বা দুধ পুকুর বানিয়ে তো করা সম্ভব নয় এটুকু জায়গার মধ্যে, তাই একটা নামমাত্র আর কি, একটা জাস্ট দাগ কেটে ওখানেই আর কি শুয়ানো হয়। তো চন্দন মোটামুটি বাটা হয়েই গেছে, এবার তোমাদের দেখাবো ঠাকুমা কি দিল। তো আমার বউয়ের যেদিনকে আর কি ডেলিভারি হয়, তো সেদিনকেই আসার পথে আর কি আমার মা গেছিল ওই নার্সিংহোমেতে দেখতে, তো সেদিনকেই আসার পথে ওর জন্য এই আংটিটা কিনে এনেছে আমার ছেলের জন্য আর কি। তো অনেকটা বড় হয়ে গেছে, তো অনেকদিন পরেও পড়তে পারবে, একদম অ্যাকুরেট সাইজ তো পাওয়া যায় না, সেই জন্য একটু বড় থাকাই ভালো। তো এই এখন দুধ পুকুর কাটছে,
একটু জাস্ট দুধ দিয়ে আর কি মোটামুটি কয়েকটা ঘর কেটে আর কি ওর মধ্যে শুয়ে দিতে হবে। যদি এখন শীতকাল খুব ঠান্ডা, আমার ছেলেটার খুব কষ্ট হয়েছে, বাট কিছু করার নেই, এটা তো করতেই হতো না। সেই জন্য একটা কাপড় পেতে তার উপরে ওলে বাবা রে, না 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 না, একজন ধরো একজন। তো অভিদীপের কাজ এখন মোটামুটি শেষ। এখন যেটুকু কাজ ওর মায়েরই আছে, এখনো ঠাম্বির কোলে উঠে গেছে। এখন তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এই পুরো ব্যাপারটার মধ্যে আমার কি কাজ। আমার একটাই কাজ, আমার কাজ হচ্ছে ভিডিওটা বানানো। যাই হোক, জাস্ট জোকিং। তো এইবারেই তো আসল খেলা, এখন অভিদীপ উঠে পড়েছে ওর বড় মার কোলে। দেখো তোমরা সবাই কি আনন্দ, রাত ধরছে না। এমনিতেও কারোর কোলে খুব একটা থাকে না, কিন্তু বড় মার কোলে উঠে একদম পুরো চুপ পোজ দিচ্ছে। দেখেছো? দেখো দেখো, দুষ্টু একদম। যাই হোক, আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো আমার ছেলেকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে আজকের মতন টাটা, লাভ ইউ অল।